Hey guys, what's up? It's me, your boy TAWHID AFRIDI, and welcome to welcome to another live. And so আমরা আজকে ফুল ফ্যামিলি একসাথে আছি। এখানে একটা আমার কাজিন, আমার ফুপি, জাতির ফুপি, এখানে আছে আমার আরেক ফুপি, যে আমাকে বরিশাল্লা বাসে এখনো টোন দিয়ে ডাকে। পিছনে চাঁদ দিয়ে এখানে আমার ডলিমা, ডলিমা মানে আম্মুর বড় বোন, এটা আম্মুর আপন বড় বোন। হ্যাঁ, এক্স্যাক্টলি, মনে হয় আম্মু ছোট। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে হিয়া আছে, হিয়া সে হাই। হ্যাঁ, বুটকিয়ে গেছে। আচ্ছা, দেখার জন্য তো ওই যে আমি বরিশালের ব্লগ থেকে শুরু করে সব জায়গায় বারবার বলতেছিলাম যে এই সে আমার চাচি পিছনে বসা, ঠিক আছে চাচি, একটু সে হাই, হাই। ওকে, কালকে ঠিক ইনশাল্লাহ 12টা ফ্লাইটে আমি সিলেট যাবো, যদি সব ঠিকঠাক থাকে। সিলেটের ব্লগটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। তুমি কি এক্সাইটেড অনেক? তোমার ক্যামেরা দেখলে কিন্তু তোমার ফেস একটা বোঝো একটা অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু আমি একটু মানে একটু শোকও হাতে না, মানে বরিশাল্লা ভাষা তুমি এখন সবার শুদ্ধ ভাষা, এতক্ষণ কিন্তু ফড়াইয়া ফড়াইয়া বরিশাল্লা ভাষা ছাড়তেছিলাম, এখন তোমার হয়েছে কি সমস্যাটা কোথায়? আমার এই ফুপির একটা অভ্যাস হচ্ছে ফুল যেখানে দেখবে সেখানে যায়, এরকম মানে ফুল হইলেই হয়েছে, ফুলের সামনে যায় এরকম করে ছবি তোলা শুরু করে, ঠিক আছে। এই যে সেলফি, মানে মুরব্বী সব এক একটার বয়স কি, আর এরাও যদি সেলফি এমনি তুলে। ফুপি কি করতেছো তুমি এতক্ষণ? হ্যাঁ, যেখানে আগে আম্মু বলতো যে আমি নাসরুদ্দিন সাথীর ওয়াইফ, কিন্তু এখন আম্মু বলতেছে আমি তাওহিদ আফ্রিদির মা। ঠিক আছে, মানে কি পরিচয়? মায়ের জায়গা মা, আর ওয়াইফের জায়গায় ওয়াইফ, হাজবেন্ডের জায়গায় হাজবেন্ড। মানে আমি তো এটাই বুঝাইছি, তোমার জায়গায় তুমি, আমার ওয়াইফের জায়গায় ওয়াইফ, ঠিক আছে বাবার জায়গায়। কেন আমার ওয়াইফ নিয়ে তুমি বাধা দাও? কেন তুমি আমার ওয়াইফ নিয়ে কথা বলো? কেন আমার বয়স, ঠিক আছে পাপা দেয়। কালকে পাপা আমাকে, বাবা বলতেছে কালকে, গাইজ একটা মজার ব্যাপার হচ্ছে, কালকে পাপা আমাকে বলতেছে যে তোমার বয়সে আমি অমুক কিলোমিটার গেছি, এত কিছু করছি, তোমার বয়সে আমি, তুমি এখন বাপের উঠলে খাও, এই করো সেই করো, আমি তোমার বয়সে জীবনে করতাম না। বলছি আমার তুমি বিয়ে করছো কত বয়সে? আটকাই গেছে বাপা কথায়। আমি তাহলে তোমাকে ফলো করি, তুমি তুমি যেই বয়সে বিয়েটা করছো ওই বয়সেই করি, ঠিক আছে, সমস্যা কি? সো যাক, সবাই দেখছে 1.6, ওয়াও অ্যামেজিং। আচ্ছা, আমি আরেকবার বলছি, ব্লগ কালকে 12টা ফ্লাইটে ইনশাল্লাহ আমি নোভো এয়ারওয়াইজে এয়ারলাইন্সে আমি সিলেট যাবো ফর ব্লগ 57। সো এটাই এটাই কিছু বলা আছে। আমার কাজিন, হ্যাঁ সে হাই, আমার খালাতো বোন, আর বরিশাল আছে খালতো বোন, খালাতো বোন আর খালতো বোনের মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক। ওকে, অনেক মজা করছো ভাইয়া, অনেক মজা করছ। আমার আমার কাজিনরা সবাই আসছে, আমার ফুল ফ্যামিলি অনেকদিন পর, আমার চাচু চলে আসছে, চাচু সবাই মিস করে। চাচু আমি একটা কোশ্চেন সবার পক্ষ থেকে, ফ্যান লাভলির কি অবস্থা তোমার? ফ্যান লাভলি কি মাখা হয়? তুমি তো ডাউন হয়ে গেছো, তোমার তো যে কিছু চাচু আমার কিন্তু পছন্দ কথা, আমি না তোমার স্কিনের অবস্থা দেখো, তোমার স্কিন কেমন হয়ে গেছে? তুমি ওই যে ফ্রেন্ড লেটার যেটা মারতাম না আগে, আগে যে ফ্রেন্ড লেটার মারতাম না, সিঙ্গাপুর থেকে কিনলাম না, পরে ধরা খাইলাম আমার। হ্যাঁ, ওই যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম কিনছো না তুমি, ওটা কিনে কিন্তু তোমার স্কিন। আমি শুনো, আমি এক মিনিট এক মিনিট, আমি কিনছি তখন চাচ্চুরে যে দেখি কিনতে, মানে আমরা দুজনে কিনছি। না না, আমি তোমরা ধরলাম না, মোস্তফা মোস্তফা দিয়ে কিনতেছিলাম। বলো আমার এই মোটা ফোনটা কথা, তোমার ওই যে এটা কি সুট করে নাই না? আরে তোমাদের ওদিক থেকে আমরা, তোমাকে কিন্তু ফেসবুক লাইভে মানুষজন মানে তোমার চেহারাটা নিয়ে কমেন্ট করতেছে, ভালো হয় নাই। তবে ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে না কেটে? হ্যাঁ, ও ফেরা লাভলি মাপবে নাকি হারবালের কোনো কিছু মাপবে? মাকে দিবে তোমার
আচ্ছা মাগবো, এটা আমি বোটানিকার মাগবো, কোনো সমস্যা নেই। তুমি দর্শকদের সঙ্গে কিছু বলো, কিছু বলো দর্শকদেরকে। হ্যালো না, মানে একটা প্রেজেন্টেশন দাও, মানে বলতে পারো তুমি যে এই যে আমি সিলেট যাচ্ছি কালকে এই উদ্দেশ্যে কিছু। আচ্ছা ও সিলেট যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ ও সিলেট যাচ্ছে, ওর জন্য। আচ্ছা তোমার ই কই দাও বাইক না কই, আমার ব্যাগ কই উপরে বাইক না ওড়ো ওড়ো। হ্যাঁ দেখ জোস আমি খুশির ঠেলায় কোথায় উঠবো না, শ্রাবণ কি ছিল তোমার? শ্রাবণ ওই শ্রাবণ তো আমি চিনি, ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম ছোট্ট। নীরব 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 ছিল তোমার একটা ফ্রেন্ড, নীরব ছিল আমার একটা ভাইয়ের। আকাশ আকাশ যাওয়ার আগে আমি আবারও বলছি আমি আসছি সিলেট কালকে ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়। এখন ফুল ফ্যামিলি আছে, একটা গেট টুগেদার করলাম আমরা। সো আই হোপ এই লাইভে আপনার কোনো কষ্ট পাবেন না। আর অফকোর্স থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লাইভ, এটাই বলবো যে থ্যাংক ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার, আসসালাম ইসতালা, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে সিলেটে, খোদা হাফিজ।